আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই বেশ ভালো রয়েছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জানাবো যে কিভাবে মিটারের ইউনিট বুঝবেন বা কিভাবে ঠিক এই মাসের ইউনিট কত ইউনিট হয়েছে এটা বের করবেন একদম সিম্পল ওয়েতে বা সহজ পদ্ধতিতে। আজকে আমি আপনাদের এটা বুঝিয়ে দিব। দেখেন বন্ধুরা, এখানে আমরা একটি মিটার দেখতে পাচ্ছি। এই মিটারে আপনারা এসে এই পাশে দেখতে পাচ্ছেন একটা সুইচ দেওয়া রয়েছে। যাদের মিটারে সুইচ নাই তাদের জন্য অন্য একটি পদ্ধতি আমি বলে দিব। তো বন্ধুরা, আমরা মিটারের ইউনিট বোঝার জন্য যে আমাদের মিটারে কত ইউনিট উঠেছে, তো এটা জানার জন্য আমরা এখানে একটা দুটো তিনটা এই তিনটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে KWH নামে একটা অপশন আসছে। তো এটি হচ্ছে মূলত আমাদের মোট ইউনিট। হ্যাঁ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1010.4, মানে 1010 ইউনিট 4 কেবি। তো মূলত এই যে এখন এটা থেকে আপনাকে বের করতে হবে যে এই মাসে কত ইউনিট আমার উঠছে। তো এটা কিভাবে বের করবেন, তো আমি আবারও দেখা দিতেছি। দেখেন যে KWH এই লেখাটা যখনই আপনি দেখবেন তখনই বুঝবেন যে এটা ইউনিট, ইউনিটের ঘর। ঠিক আছে, ওকে। এখন বন্ধুরা, আপনাদের জানিয়ে দিব যে কিভাবে এই 1010 ইউনিটের মধ্যে এই মাসে কত ইউনিট উঠেছে এটা আপনারা বের করবেন। তো বন্ধুরা, আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য আমরা একটা বিলের কাগজ নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পাশে একটু লক্ষ্য করলে আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে বর্তমান ইউনিট হচ্ছে এই যে 995 ইউনিট, আর পরবর্তী ইউনিট হচ্ছে মানে আগের যে ইউনিটটা ছিল সেটা হচ্ছে 970 ইউনিট। তো আমাদের ব্যবহৃত ইউনিট হয়েছিল 25 ইউনিট, মানে এর আগের মাসে। তো এই 25 ইউনিট 970-এর সাথে যোগ হয়েছে, যোগ হয়ে 995 ইউনিট হয়েছে আমাদের এর আগের মাসে। তো আমরা চাচ্ছি যে আমাদের এই মাসের ইউনিটটা বের করার জন্য যে এই মাসে কত ইউনিট উঠছে। তো এটা বের করার জন্য আমরা এখানে 995, হ্যাঁ 995 এখানে আমরা একটা যোগ করব। যোগটা হচ্ছে এরকম, আমরা প্রথমে দিব 995, তারপরে আমাদের মিটারের ইউনিটটা এখানে বসিয়ে দিব 1010। তো আমাদের অ্যান্সারটা এখানে শুধুমাত্র 15 আসে, তার মানে আমরা বুঝতে হবে যে এই মাসে আমাদের ব্যবহৃত ইউনিট হচ্ছে 15 ইউনিট। কেমন? তো আপনাদের ব্যবহৃত ইউনিট আপনারা খুব সহজে এইভাবে হিসাব করে বের করে ফেলতে হবে। প্রথমে আমি বলে দেই মিটারের ইউনিট এবং এর আগের মাসের বিলের কাগজের ইউনিট। তখনই মূলত আপনি আপনার এই মাসের বিলের যে ইউনিটটা রয়েছে সেটা আপনারা হিসাব করতে পারবেন, এবং যারা মিটারের বিল দেখতে আসে তাদের সাথে আপনারা একটু তর্ক করতে পারবেন, তারা আপনার হিসাবের বাহিরে ইউনিট উঠিয়ে নিতে পারবে না, যেটাকে বুতুরে বিল বলা হয়। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করছি আমাদের ভিডিওটি ভালো লেগেছে।